আমার বাড়িতে আজকে আবার সারপ্রাইজ সারপ্রাইজ ভিজিট ঠিক বলবো না, ও আমার সাথে দু তিন দিন ধরে কথা বলছিল ওর বাড়ি গোড়াবাজারে, আর অনেক দিন ধরে আমাকে বলছিল দিদি তোমাকে আমি কিছু চকলেট দেবো, হোম মেড চকলেট। তো শি ইজ ভেরি গুড অ্যাট মেকিং চকলেট, তার জন্য আমার বার্থডের আগেও এসছে আমাকে চকলেট প্রেজেন্ট করতে। আর সব থেকে সারপ্রাইজিং ব্যাপার যেটা, ও আন্টিকেও নিয়ে এসছে, আমার ভীষণ ভালো লেগেছে। মানে বড়রা যখন আসে, আন্টি যখন এসছে, আমার খুব ভালো লেগেছে। এইগুলো আমি ধরে আসি, বাড়ির মধ্যে আছে চকলেট দেখাচ্ছে তোমাদের, তুমি নিজেই খুলে দেখো। আর ও হচ্ছে রিয়া। হ্যালো, এই চকলেট গুলো ও নিজে বানিয়েছে, এগুলো হচ্ছে হোম মেড চকলেট, পুরোটাই ও নিজে হাতে বানায়। যদি চাও কেউ অর্ডার করতে, যে কোনো বার্থডে পার্টির জন্য বা কোনো ফাংশন কোনো ইভেন্টের জন্য চকলেট প্রেজেন্ট করতে যাও বাচ্চাদেরকে, তখন ওর সাথে কন্টাক্ট করতে পারো। তোমার কন্টাক্ট ডিটেইলস আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে 7044561102 তে, বা আমার যদি কলিং নাম্বার চাও তাহলে 8910306889। আর কলকাতার পুরো সব যে কোনো জায়গায় সব জায়গায় উইথ এনি ফ্লেভার। গুড ইভিনিং এভরিওয়ান, 22nd ডিসেম্বর, সময় এখন সন্ধে 7টা। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। রিয়া আর আন্টি এই জাস্ট গেল কিছুক্ষণ আগে, তো সন্ধেবেলা আমি এখন খাচ্ছি মুসলি, ওরপি ওই রুমে রেডি হচ্ছে, কারণ আমরা একটু পরে বেরোবো। আমরা যখনই কলকাতার বাইরে কোথাও যাই, হ্যাঁ ওকে 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 ওকে, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আমরা যখনই কলকাতার বাইরে কোথাও যাই, যা পার্সেল আসে সবকিছু নিচে সিকিউরিটির কাছে জমা হয়, আমরা এসে নিয়ে নিই। কিছুদিন আগে যখন বোলপুর গেলাম তখন এগুলো এসে জমা হয়েছিল, গত শনিবার গেলাম ডুমজুর, আজকে হচ্ছে মঙ্গলবার, তো এসে 14টা পার্সেল নিচ থেকে পেলাম। এখানে আমরা কিছু অর্ডার করেছিলাম, কিছু টেস্ট করে রিভিউ শেয়ার করার মতন প্রোডাক্টস আছে, আর কয়েকটা গিফটস আছে। এবার এই গিফটসগুলোর মধ্যে একটা ইন্টারেস্টিং গিফট যেটা তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ওয়াইল্ড স্টোনের ডিওটার একটা সেট, যার মধ্যে তিনটে রকম ডিও আছে। এই গিফটটা আমাকে আমার একজন কলিগ পাঠিয়েছে, কিন্তু কে পাঠিয়েছে সেটা আমি জানি না, কোনোদিনও জানতেও পারবো না। আর গেমটার নাম হচ্ছে সিক্রেট স্যান্টা, যেটা তোমরা অনেকেই শুনে থাকবে, অনেকের অফিসে হয়ে থাকে, মেজরলি ডিসেম্বরের এই টাইমটাতে হয়। তো এটা হচ্ছে একটা অফিসের মধ্যে হয়ে থাকে ইভেন্ট, যার নাম হচ্ছে সিক্রেট স্যান্টা, যেখানে সিক্রেটলি সবাই সবাইকে গিফট করে। তো আমার কেউ একজন সিক্রেট স্যান্টা হয়েছে, যে আমাকে গিফটটা পাঠিয়েছে, আমি কারো সিক্রেট স্যান্টা হবো যাকে আমি গিফটটা পাঠাবো। তো এনিওয়ে আমার তো গিফটটা পেয়ে বেশ ভালো লেগেছে, আশা করি আমি যাকে পাঠিয়েছি, মানে আমি যার সিক্রেট স্যান্টা, তার গিফটটা পেয়ে ভালো লাগবে। ওই হই হই হই, প্রত্যেক বছর বার্থডেতে ইটস বিন কি বলবো, এখন তো রিচুয়ালই হয়ে গেছে মোটামুটি একটা, ও আমাকে জেনারেলি ঘড়ি গিফট করে। তো এবারে আমি জানি না কি গিফট করবে, তো আজকে মেইনলি যাচ্ছি ও আমায় কিছু গিফট করবে সেটা নিতে। আর অবভিয়াসলি বার্থডে তো তার পুরনো জামা পরবো না, বলো তো, একটা তো নতুন জামা আছে, একটা নতুন জামা একটা নিতে। কারো মুখে আজকে হাসি ধরছে না, কেননা মাস্টার লাগিয়ে নিয়েছে বাড়ি থেকে বার্থডে আগে, বার্থডে আগে দিন হাসি না, বাট ওই এবারে কি নেই, লাইক ইটস আমি আর আমি তো পাও। জেনারেলি প্রত্যেক বাড়ি, আমার বা ওর, যে কারো জন্মদিনে হোক না কেন, কেউ না কেউ ডেফিনেটলি থাকে, আর কেউ থাকুক না থাকুক পূজা তো থাকে। কিন্তু এবার বাবারও শরীরটা খারাপ, তাই পূজা আসতে পারলো না। তো আমি ওকে আজকে ডোমজু থেকে আস্তে আস্তে বললাম, দেখো ভেবে দেখো, কিন্তু আমাকে দিয়ে চলবে তো নাকি লোকজন জড়ো করতে হবে? বলো না না ঠিক আছে, তুই যদি থাক। আজকে পুরো টাটা ফিশ হয়ে গেল, এখানে চাদর বালিশ নিয়ে ঘুমিয়ে যাও। আমি এখনো জানি না আমাকে কি গিফট দেবে, আমরা যাচ্ছি কোয়েস্ট মলে, কখনো তো সারপ্রাইজও দিতে পারো। উল্টোডাঙ্গার এখানে যে ফ্লাই, তো মুভি ইউটিউবে গুলো দেখো দেখতে পারো না, বাবা। তারপর যে সারপ্রাইজ তোমার ডাহা পছন্দ হবে না, সেটা গ্যারান্টি লিখে দেবে, ডাহা পছন্দ হবে না নেবে কেন, এরকম গিফট দিতে হবে যেটা এমনি পছন্দ হবে না। যে মানুষকে 100টা ফটো তুলে দেওয়ার পর একটা ফটো পছন্দ হয় না, তাকে সারপ্রাইজ গিফট দিলে পছন্দ হবে, এটা আমি ভাবতেও কি করে পারি। কথা কথা হচ্ছে উল্টোডাঙ্গা যে ফ্লাইওভারটা, সেটা পুরো বন্ধ করে দিয়েছে, সামনে পুরো আজকে সব প্ল্যান চপার্ড হয়ে গেছে, আমরা শুধু কেক হাতে বাড়ি ফেরত চলে এসেছি। যাওয়ার আগে প্রচুর প্ল্যানিং প্লটিং করে গেছিলাম, কিন্তু কিচ্ছু হলো না, সবকিছু তোমার জন্য হয়েছে। কিন্তু গতকালই আমাদের রুমজুর থেকে ফেরার কথা ছিল, তুমি আজকে এলে ওরেই এত কিছু, তুমি চিন্তা করো, আমার কিন্তু কোনো কিছু ফাঁকি দেওয়ার কোনো প্ল্যান নেই, কালকে সারা দিন আছে, সব হোক। উল্টোডাঙ্গার ওখানে গিয়ে দেখি ইএম বাইপাস কানেক্ট করা যে ফ্লাইওভারটা সেটা বন্ধ, তো ভাবলাম কি ফ্লাইওভারে কোনো কাজ হচ্ছে। তো মোটামুটি ভিড় ঠেলতে ঠেলতে 45 মিনিট ধরে ওখান থেকে ক্রস করে গিয়ে দেখি ইএম বাইপাসের এন্ট্রিটাকে বন্ধ করে রেখে দিয়েছে, কি কারণে জানি না। আবার ওখান থেকে ফেরত চলে এলাম, এবার গিফট নেওয়া বা ওর মানে ড্রেস নেওয়া কোনোটাই তো ওখান থেকে পসিবল ছিল না, বাজছিল 8:25। ওখান থেকে চিনার পার্কের কেক্সে এলাম, তখন বাজে 8:40। গিয়ে দেখলাম গোটা 20 খানা কেক আছে, কিন্তু সব চকলেট। তারপরে আবার সিটি সেন্টার 2 তে ক্রেজি ফর চকলেটে গিয়ে দেখলাম ওখানে গিয়ে বাটারস্কচ আছে, তো সেই কেক নিয়ে আমরা বাড়িতে এসে এখন ফ্রেশ হয়ে বসেছি।
এবার কিন্তু খাওয়া দাওয়া জুটবে, তোমারটাও ওয়ার্ম আপ করে দিচ্ছি, কিন্তু লাস্ট কয়েকদিন ধরে এত বেশি আনম্যানেজ খাওয়া দাওয়া হচ্ছে, তো যেখানে যেখানে পসিবল আমি আমার ডায়েটটাকে অ্যাটলিস্ট ব্যালেন্স করার চেষ্টা করছি। ভেতরে ফসফস করতে করতে বলছো নাকি? তুমি কথা নাই বলো তোই ইচ্ছা। আমি আজকাল ঠিক বুঝতে পারছি না, আজকাল একটু সেফ সাইডে থাকতে হবে। কিসের এসে আমি অলরেডি ওর খাবারটা ওয়ার্ম আপ করতে দিয়ে দিয়েছি, কিন্তু আমি ডিনারে যেটা নিচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট মিল রিপ্লেসমেন্ট ড্রিঙ্ক বাই কাপিভা। কাপিভা হচ্ছে একটা মডার্ন আয়ুর্বেদিক নিউট্রিশন ব্র্যান্ড। এই স্লিম শেক ড্রিঙ্কটা দুটো ফ্লেভারে অ্যাভেলেবেল আছে, চকলেট আর ম্যাঙ্গো। বাট তোমরা তো জানোই আমার চকলেট খুব একটা ভালো লাগে না, তাই আমি ম্যাঙ্গোটাই ট্রাই করছি। শীতকালে খুব ভালো একটা ওয়েট ম্যানেজমেন্ট ড্রিঙ্ক হিসাবে বা একটা মিল রিপ্লেসমেন্ট ড্রিঙ্ক হিসাবে এটা খুব ভালো কাজ করবে। দিনের যে কোনো সময় এটা খাওয়া যায়, নর্মাল ওয়াটারে উষ্ণ গরম জলে দুধের সাথে স্মুদি বা শেক বানিয়ে খাওয়া যায়। আমি যেমন এখন ডিনারের পরিবর্তে এটা খাবো। এর মধ্যে আছে 6টা আয়ুর্বেদিক হার্বস এর গুডনেস, যেমন গ্রিন কফি বিনস, গার্নিশিয়া, অ্যাপেল সাইডার ভিনেগার, সিনেমন, গ্রিন টি এটসেট্রা। এটা ছাড়াও আছে 12টারও বেশি সুপার ফুডের গুডনেস, যেমন ক্যারেট, পি প্রোটিন, রাইস প্রোটিন, আরও অনেক কিছু। এই বটলটা কিন্তু খুব বেশি হ্যান্ডি, ইভেন ট্রাভেল করার সময় ক্যারি করতেও খুব ইজি হবে। শুধুমাত্র ম্যাঙ্গো বা চকলেট না, কপিভা খুব তাড়াতাড়ি আরও অনেক কিছু ফ্লেভার আনছে। টেস্টটা সত্যিই ভালো। লো ইন ক্যালোরি, হাই ইন প্রোটিন অ্যান্ড ফাইবার, এনরিচড উইথ ভাইটামিনস অ্যান্ড মিনারেলস, কপিভার স্লিম শেক ড্রিঙ্ক সত্যিই ভালো। আমি নর্মালি আজকে জলের সাথে গুলে খেলাম, তোমরা একটু কাস্টমাইজ ওয়েতে ম্যাঙ্গো শেক বানিয়েও খেতে পারো। আমি এখন মাঝে মাঝে মিলের পরিবর্তে এটা খাওয়া ট্রাই করবো। তোমাদেরও যদি ট্রাই আউট করার থাকে তাহলে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে ইভেন প্রথম কমেন্টে তো ফাইনালি হয়ে গেছে এখন 12টা, আর পূজা তো এলো না, তাই ও ফোনে ফোনে আছে। যে পূজা ফোন ফিরে আছিস তো, এটা আওয়াজ দে, গানটা গাইবি ঠিক আছে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পিপি, হ্যাপি বার্থডে টু ইউ। দেখে খা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে। গুড মর্নিং এভরিওয়ান, 23rd December সকালবেলা, সময় এখন 8টা, যাচ্ছি বাজারে ম্যাডামের বার্থডে আজকে, তো বার্থডে স্পেশাল লাঞ্চ হবে, বাজারে যা করে নিয়ে আসি, আর তার সঙ্গে ঠাকুরের জন্য ফুলমালাও নিয়ে আসবো, পুজো টুজো দেওয়া হবে, আর ইয়েস সৌমি আসছে লাঞ্চের জন্য। এটিএম এ গেটের কি অবস্থা বোঝো, বেরোবো কি? Good morning, birthday girl. Good morning, everyone. Thank you so much for all the wishes. মানে কালকে রাত্রি থেকে টিং পিং এত শুরু হয়েছে আমার ফোনে। আমি 1:30 সময় মানে ফোনটা সাইলেন্ট করে দিলাম যে একটু ঘুমাই, কালকে সকাল থেকে আবার রিপ্লাই দেওয়া স্টার্ট করবো। ও আমার ফোনটা নিয়ে গিয়েছিল বাজারে, তারপরে এসে দেখি কত কত মেসেজেস, কত কত উইশেস ইনস্টাতে, মেসেঞ্জারে, ফেসবুকে, ইমেলে, মানে কি বলবো, আমার সত্যি আমি স্পিচলেস, ওভারওয়েলমড, আমার ভাষা নেই। তোমরা এত ভালো তোমাদের হয়তো শুভলীনা কথা মনে আছে, আর শুভলীনা স্পেশাল লাল শাকের চিকেন, তো শুভলীনা আর সৌনাক এসছে অর্পিকে বার্থডে সারপ্রাইজ দিতে। কাল থেকে মনটা একটু খারাপই ছিল, একটু ডিসঅ্যাপয়েন্টেড তো ছিলাম, এমনিতে তো একটু একা একা লাগছিল, কেউ নেই, তারপরে পূজাও আসতে পারেনি, সৌমিরও শরীরটা খারাপ, ও আসতে পারেনি, তো সকাল থেকে মানে কালকে রাত্রির বাদে 12টার পর থেকে এত উইশেস পেতে শুরু করলাম, তারপর থেকে না বললো ঠিক, মানে মনে হলো কি ঠিক আছে, সবাই এত ভালোবাসে, এত ভালোবাসা জানাচ্ছে, ভালোবাসবে না কেন তোমাকে, মানে তোমাদের কন্টেন্ট এরকম, তোমাকে মানে ভালোবাসার মতন, তো শুভলীনা মানে কি বলবো আমি, আমার যা আর
সৌমিকে মিস করছিলাম বা শুভলী না এসে সেই জায়গাটা পুরো করে দিয়েছে আমার। সকাল সকাল ও আর সৌনক একটা এত সুন্দর কেক বানিয়ে এনেছেন, আমি ওকে বলছিলাম তুমি দেখো একটু প্ল্যানিং করতে হয়, ঠিক আছে? ওরকম আনপ্ল্যান্ড মেয়েদের কি ওরকম। আরে আমি জানি তো, আমি জানি ছোট বোন আছে তো। হ্যাঁ সেই তো, কেকটা একবার দেখো, আমার কাটতেই ইচ্ছা করছে না। আরো বাইকে করে এত ডেলিকেট একটা কেককে এত কেয়ারফুলি এনেছে যে এতটুকু, মানে ও বলছে শেজওয়ান রাইসের একটা ছোট্ট রাইস পড়ে গেছে, আমি দেখাচ্ছি তোমাদের। তো মানে আচ্ছা, ইনসাইড আউট বিরিয়ানি, মোমো, রসগোল্লা, নুডলস, আর এর পেছনের কারণটা তুই বল। এর পেছনের কারণটা হচ্ছে যখন দিয়া দাদা ব্লগিং স্টার্ট করেছিল তখন ওরা ফুড ব্লগার হিসাবে, ওরা মানে ওদের কন্টেন্ট গুলো ছিল ফুড ব্লগিং, তো তাই জন্য আমি ভাবলাম দিকে যখন সারপ্রাইজটা দিচ্ছি তো ওদের ফার্স্ট এভার জার্নিটা আমি ওদেরকে রিমাইন্ড করব। একদম মানে সেই রিক্যাপ ব্যাপার আর কি, একদম মানে ফার্স্ট টু লাস্ট রিক্যাপ হয়েছে। থ্যাংক ইউ বোথ অফ ইউ, মানে ভীষণ 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 হ্যাপি। আর আমার ভালো লাগে দিমুকে স্মাইলটা দেখে, দিমুকে খুব ভালো লাগে। আমরা গড়ি দিকে দি ওই কাবলি এটা করতে গেল, এটা করতে গেছে না 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 এবার পৌঁছে দেখা দেখি। আমার কিন্তু হচ্ছে শুভলীনা সোনক এইসবে গেল, বেশ ভালো গল্প আড্ডা হলো ওদের সঙ্গে, আর সারপ্রাইজটা তো লাইক থ্যাংক ইউ। রেডি? হ্যাঁ তুই রেডি কুলফি? কুলফি এই কুলফি আজকে কার বার্থডে রে? আজকে মামার বার্থডে। চোখের সামনে এরকম বার্থডে স্পেশাল লাঞ্চটা সাজানো আছে, আমি আর কোনো দিকে কিছু ভাবতে পারছি। স্নান হয়ে গেছে, আগে ঠাকুরকে ফুলমালা দেবো। ছোটবেলায় না মানে নানি যখন যতদিন অব্দি বেঁচে ছিল প্রত্যেক বছর আমাদের তুলসী মঞ্চ যে আছে ওখানে আগে পুজো দেওয়া হতো, নানি যার বার্থডে তাকে 10 টাকা দিত আর বাকি 3 জনকে 5 টাকা করে। তো ওটা ছিল বার্থডে স্পেশাল অ্যাট্রাকশন আমাদের, প্রথম মানে একদম প্রথম গিফট ওটাই ছিল নানির তরফ থেকে। আর পরে ওটা 20 টাকা আর 10 টাকা হয়েছিল। আচ্ছা আচ্ছা, আর হ্যাঁ কোনো বিরক্তি প্রকাশ করেনি, খালি বলেছে মাসি আজকে বার্থডে, আজকে এত কিছু রান্না হবে, সমস্ত কিছু রান্না করে দিয়ে গেছে। আর কি বলবো, অনেক কিছু রান্না হয়েছে, ডাল, তুপসে মাছের ফ্রাই, আর জাম্বো সাইজের পমফ্রেট মাছ, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন কষা, পায়েস, চাটনিটা মিসিং হয়ে গেছে, বাট মানে কি বলবো আর, রিয়েলি রিয়েলি ভেরি হ্যাপি। থেকেও তোমরা মানে যারা যাদের সাথে আমার হয়তো ওরকম ভাবে কোনো রিলেশন নেই কিন্তু ভার্চুয়ালি ক্যামেরার ট্রু যে রিলেশনটা না, এটা অনেক 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 বেশি পিওর, মানে আমি বুঝতে পারি প্রত্যেকটা ডিএম, মানে সবাই কত কত ভিডিওস বানিয়ে পাঠিয়েছো, কোন সব কিছুতে ট্যাগ করেছো, মানে আমার সত্যিই ভাষায় প্রকাশ করার মতো ভাষা নেই। আগে আজকে মেয়ে এখন বার্থডে স্পেশাল লাঞ্চটাকে একটু জমিয়ে খাক, ক্যামেরা অন করে আমি রাখবো না, আরাম করে খাক। আজকের মতন এই ব্লগটাকে এখানে শেষ করছি, আর ওয়ান্স অ্যাগেইন থ্যাঙ্কস টু ইউ। মোস্ট ওয়েলকাম। সকালবেলা আজকে এটা খুব হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে খুব ভালো একটা জিনিস লিখেছে কি, আমরা একসাথে মানে উই আর গ্রোয়িং ওল্ড টুগেদার বলে একটা সুন্দর কোট দিয়েছে। ও ম্যাডামের বার্থডে আমি ছোট্ট করে কিছু লিখেছিলাম, একদমই ছোট্ট,
চেষ্টা করেছি যাতে করে ভালো লাগে। হ্যাপি বার্থডে পি, ফিউ ইয়ার্স ব্যাক উই ওয়্যার পিওর স্ট্রেঞ্জার লিভিং ইন ফার ডিস্টেন্স, নো ওয়ে উই কুড ইভেন গেট টু নো ইচ আদার্স নেম, দেন দ্য ম্যাজিক হ্যাপেন্ড অ্যান্ড লাইফ টুক আ ম্যাজিক্যাল টার্ন অ্যান্ড হিয়ার উই আর নাও গ্রোয়িং ওল্ড টুগেদার, উইশ আই ক্যান অলওয়েজ উইটনেস দ্য ইনক্রিজিং ক্যান্ডেল নাম্বারস অন টপ অফ ইউর বার্থডে কেক অ্যান্ড বি দ্য ফার্স্ট পার্সন উইশ ইউ শার্প অ্যাট 12 ইন দ্য মিড নাইট অন দ্য ভেরি স্পেশাল ডে, ওয়ান্স অ্যাগেন ইউ আর আ ভেরি স্পেশাল পার্সন টু মি, হ্যাপি ওয়ালা বার্থডে। সো চলো, আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব এক্সট্রা অ্যান্ড অলওয়েজ টেক কেয়ার অফ ইয়োরসেলফ ইয়োর ফ্রেন্ডস ইয়োর ফ্যামিলি এভরিবডি অ্যারাউন্ড ইউ, স্টে হ্যাপি স্টে ব্লেসড অ্যান্ড স্টে মেরি, ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বার্থডে নেক্সট পর্বে আর কি, টিল দেন টেক কেয়ার, বাই বাই, হ্যাভ আ গুড ডে, সেকেন্ড হাফ।